বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়। বর্তমান সংবিধানে কিছু সংশোধনী এনে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বৃহস্পতিবার 10 অক্টোবর শহীদ জেহাদ দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো আগে করা প্রয়োজন। আশা করি জনগণের মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় এমন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার দ্রুত করবে। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। স্বৈরাচার পতনের পর আবারও ক্ষমতায় আসায় স্বপ্ন দেখছে। পাশের দেশে বসে বাংলাদেশ অস্থিরতা তৈরির পায়তারা করছে শেখ হাসিনা। স্বৈরাচারের দোসররা এখনও সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।